নমস্কার বন্ধুরা আপনারা সবাই হয়তো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম বি জমা দিচ্ছেন বা জমা দিয়েছেন তো প্রথমেই বলি যারা এখনও ফর্ম জমা দেননি তারা কিভাবে ফর্ম বি ফিল করবেন কোন ঘরে কি কি লিখবেন কি কি লিখবেন না কি কি করতে হবে সমস্ত কিছু সহজ ভাষায় ভিডিও করে জানিয়ে দিয়েছি আগেই তো কারো যদি প্রয়োজন হয় তাহলে সেই ভিডিও দেখে নিতে পারেন ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আর যারা ফর্ম জমা দিয়েছেন অলরেডি তারা কিভাবে বুঝবেন যে আপনাদের নাম কম্পিউটারে এন্ট্রি করা হলো কি না কিংবা কার কার নাম এন্ট্রি করা হলো বা কার নাম বাদ কিভাবে নিজের ফোন দিয়ে চেক করবেন দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা কম্পিউটারে আপনার নাম এন্ট্রি করা হয়েছে কি না কিংবা আপনার ফ্যামিলির কতজনের নাম এন্ট্রি হয়েছে কিংবা কতজনের নাম বাদ গেছে সেটা চেক করতে হলে আপনাদের প্রথমেই স্বাস্থ্যসাথীর অফিসিয়াল ওয়েবসাইট স্বাস্থ্যসাথী ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে যার লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পেয়ে যাবেন দিকে তিনটে দাগ রয়েছে মেনুবার তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পেয়ে যাবেন যে অনেকগুলো অপশান খুলে গেছে তো এখানে ব্লিঙ্ক যে অপশানটা হচ্ছে ফাইন্ড ইউর নেম এই যে অপশানটা এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আরও একটা নতুন পেজ খোলা যাবে তো আপনার ফর্মে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে লিখে দেবেন কিংবা অন্য যে কোনো মোবাইল নাম্বার দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাইন্ড নেম ফর যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আপনার ইয়োর সেলফ বলে যে অপশানটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন ইয়োর সেলফ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সাবমিট বলে যে অপশানটা রয়েছে সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন তারপরে আরও একটা নতুন পেজ খুলে যাবে তো এখানে স্টেট নেম চাইছে তো এটা অটোমেটিক এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে তার নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম চাইছে তো আপনার যে জেলা সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার জেলা সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট বাই বলে একটা অপশান রয়েছে তো এখান থেকে আপনি অনেক রকম পদ্ধতিতে আপনার নাম সার্চ করতে আপনার আর এস ওয়াই ইউআরএন নাম্বার থাকলে সেটা দিয়ে সার্চ করতে পারেন আধার নাম্বার দিয়ে সার্চ করতে পারেন ফর্ম বি আইডি থাকলে সেটা দিয়ে সার্চ করতে পারেন কিংবা খাদ্য সাথী রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন তো যেহেতু আপনি নতুন অ্যাপ্লাই করেছেন তাই জন্য কিন্তু আপনার ইউআরএন যে আর এস ওয়াই এটা যদি আপনি না পেয়ে থাকেন কিংবা ফর্ম বি আইডি এইটা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনি আধার নাম্বার এবং রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন তো আমার মনে হয় যে রেশন কার্ড নাম্বারটা যদি আপনার থেকে থাকে তাহলে সেটা দিয়ে সার্চ করলে খুবই সহজ হবে তো সেখানে আপনি এটা রেশন কার্ড নাম্বার যেটা এই যে অপশনটা রয়েছে এখানে আপনি আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পেয়ে যাবেন যে আরও একটা নিচে অপশন খুলে গেছে এই যে নিচের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে আপনার যে রেশন কার্ড ক্যাটাগরি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এ এ ওয়াই পি এইচ এইচ আর কেস আই ওয়ান আর কেস আই টু নাকি এস পি এইচ এইচ সেটা সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করার পরে ডান দিকে আরও একটা ঘর রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনার যে রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ড নাম্বারটা আপনি এখানে টাইপ করে লিখে দেবেন রেশন কার্ড নাম্বারটা টাইপ করে লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট বলে যে বাটনটা রয়েছে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন এখানে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার সমস্ত এখানে ডিটেলস চলে এসছে আপনার যদি কম্পিউটারে আপনার নাম যদি এন্ট্রি করা হয় তাহলে কিন্তু এখানে শো করবে আর যদি এখন অবধি যদি না এন্ট্রি করা হয় কম্পিউটারে তাহলে কিন্তু এখানে নাম শো করবে না আপনার নাম যদি শো না করে তাহলে আপনি ওয়েট করুন একদিন দুদিন তারপরে আবার চেক করুন তাহলে কিন্তু আপনার পরে কিন্তু দেখাতে পারে আর যদি শো যদি করে তাহলে এখানে কিন্তু আপনি সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন যে আপনার কতজনের নাম এখানে এন্ট্রি করা হয়েছে ফ্যামিলির কে কে রয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা সার্চ করেছি এখানে কিন্তু চারজনের নাম দেখাচ্ছে এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে বাঁদিকে ফর্ম বি আইডি বা ফ্যামিলি আইডি এখানে কিন্তু এখনো অব্দি দেয়নি অর্থাৎ এখানে ফ্যামিলি আইডি বা ফর্ম বি আইডি কিন্তু এখনো অব্দি ক্রিয়েট করা হয়নি যখনই ক্রিয়েট করা হবে তখনই কিন্তু এখানে শো করবে আমাকে মেসেজের মাধ্যমে কিংবা অন্য কোনো মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হবে আমার ফর্ম বি আইডি বা ফ্যামিলি আইডি কত তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তিনি কিন্তু মেল অর্থাৎ পুরুষ তো হেড ফ্যামিলি ফ্যামিলি হেড পুরুষ হলেও কিন্তু কার্ড যেটা পাবেন সেই কার্ডটা কিন্তু যিনি রয়েছেন আপনার ফ্যামিলিতে তার কিন্তু সেই কার্ডটা হবে তাতে হবে না তো আপনার এরকম নাম সার্চ করতে পারেন দেখতে পারেন যে আপনার নাম এন্ট্রি করা হয়েছে কিনা কিংবা কতজনের নাম এখানে এন্ট্রি করা হয়েছে আপনার ফ্যামিলির কতজনের বাদ গেছে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে আপনি সার্চ করে দেখতে পারেন এবং আপনার নাম যদি শো না করে তাহলে আপনি একদিন দুদিন পর আবার চেক করুন তারপর আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার কতজনের নাম সেখানে এন্ট্রি করা হয়েছে কতজনের নাম বাদ গেছে তো এরকম ভাবে আপনি খুব সহজে আপনার ফোন দিয়ে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার নাম এন্ট্রি করা হয়েছে কিনা তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত দরকারি ভিডিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে